वेलकम प्रिय छात्र छात्री, यू आर वाचिंग विद्याकरण। आज के दशम श्रेणी शिखन सेतु बोईटर जो 19 नং पृष्ठाय प्रश्नपत्र रही है से प्रश्नपत्रगुली समाधान कर। 19 नम्बर पृष्ठाय तुम्हारे वृत्तस्त कोण संक्रांत उपपाद्य थेके प्रश्न रही है। चलो देरी ना करे शुरू करी। देखो तुम्हारे एक नम्बर प्रश्न कि बोले एक निर्दिष्ट वृत्तर एक निर्दिष्ट वृत्तचापर द्वारा गठित केंद्रस्थ कोण संख्या कयटी? एक दूटी तीन टी असंख्य। एवं दुई नम्बर प्रश्न बोले कि एक निर्दिष्ट वृत्तर एक निर्दिष्ट वृत्तचापर ओपर वृत्तस्त कोण संख्या एक दुईटी तीन टी असंख्य। तुम्हारे एखे कि दूटी एमसीक्यू प्रश्न आ चलो समाधान करी। कि बोले एक निर्दिष्ट वृत्तर प्रथम प्रश्न बोले एक निर्दिष्ट वृत्तर तुम्हारा एक निर्दिष्ट वृत्त अंकन करो। मन करो ये एक निर्दिष्ट वृत्त जार केंद्र हे ओ केंद्र की ओ। एबारे एक निर्दिष्ट वृत्तचापर द्वारा तो एक निर्दिष्ट वृत्तचाप मन करो ये निल नाम कि बी और मन करो ये बिंदुटा हे पी ए पी बी एक वृत्तचाप ए पी बी एट एक वृत्तचाप बोलते एक निर्दिष्ट वृत्तचापर द्वारा ए पी बी एक वृत्त निर्दिष्ट वृत्तचाप पाठिए निल। एबारे गठित केंद्रस्थ कोणेर संख्या तहले गठित केंद्रस्थ कोण कोथाय हय केंद्र एखाने कि ओ आमरा कि करे दिब एई ओ आर ए एबं ओ आर बी जुक्त करे दिब तहले एई जे कोणटा हलो एटाकेई आमरा बोली केंद्रस्थ कोण। तहले एई ए पी बी चापेर उपर तहले केंद्रस्थ कोणटा आमरा कि आसलो एंगेल ए ओ बी। तहले देखो एखाने आमादेर कयटा कोण आसलो একটা কোণ আসলো। তাহলে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের দ্বারা একটা নির্দিষ্ট এই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা এই কোণটাকে বলে আমরা কি কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণের সংখ্যা একটি হবে। কয়টা হবে? একটি হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন কি এ। এবার দেখো কি বলেছে দুই নম্বর প্রশ্নে एक निर्दिष्ट वृत्ते निर्दिष्ट वृत्तचापर ऊपर वृत्तस्थ कोणे संख्या एक ही रकम प्रश्न आबार वृत्त अंकन करो। मन करो एटा कि एक वृत्त जार केंद्र हच्छे कि ओ आमरा दिए दिलाम। एबार एक ही भावे बोलेछे एखानेओ बोलेछे एक निर्दिष्ट वृत्तचापेर तहले एक निर्दिष्ट वृत्तचाप मन करो एखाने ए पी और एखाने कि निलाम बी तहले ए पी बी एक वृत्तचाप एक ही रकम भावे এই বৃত্তচাপের দ্বারা এবার বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোথায় হয় মনে রাখবে এই চাপের উপরে আমরা যে কোনো বিন্দুতে যে কোন আমরা অঙ্কন করব। তাহলে মনে করো এখানে একটা বিন্দু দিলাম আমরা যুক্ত করে দিলাম এ এটা যুক্ত করে এটা বিন্দুটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে এ সি বি এই কোণটা একটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল এ সি বিটা কি কোণ? এ সি বি বৃত্তস্থ কোণ। এবার দেখো তুমি যদি মনে করো কি করতে পারবে তোমরা এখানেও কিন্তু সেই কোণটা কোণ করতে পারবে। দেখো এই চাপের দ্বারা এ পি বি এই চাপের দ্বারা দেখো এখানেও একটা কোণ অঙ্কন করতে পারবে। একই রকমভাবে তোমরা যদি মনে করো না আমি এখানে একটা অঙ্কন করবো হ্যাঁ এখানেও তোমরা করতে পারবে। বা তোমরা যদি মনে করো না আমি এখানে না এইখানে অঙ্কন করবো তাহলে এখানেও তোমরা অঙ্কন করতে পারবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এ পি বি চাপের দ্বারা এটা এটা কি কোণ? এই কোণটাকে বলে আমরা কেন্দ্রস্থ কোণ। এটাকে কি বলে? কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখতেই পাচ্ছ এই এ পি বি চাপের দ্বারা কেন্দ্রস্থ কোণ কয়টা হয়? একটা হয়। আমরা আগের প্রশ্নে শিখেছি কেন্দ্রস্থ কোণ একটা হবে। কিন্তু দেখো এই এ পি বি চাপের দ্বারা বৃত্তস্থ কোণের সংখ্যা কিন্তু তুমি অনেকগুলো অঙ্কন করতে পারছ। তার মানে আমরা বলতে পারি যে এই এ পি বি চাপের দ্বারা বৃত্তস্থ কোণ যে আমরা অঙ্কন করব সেগুলি কি হবে? অসংখ্য হবে। এখানেও আমরা অঙ্কন করতে পারি অসংখ্য বৃত্তস্থ কোণ তোমরা অঙ্কন করতে পারবে। তাহলে আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন কি ডি। কি হবে? অসংখ্য। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। এবার দেখো তোমরা দুই নম্বর প্রশ্নে কি বলেছে কোন নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওই বৃত্তচাপটি ওই বৃত্তের পরিধির কত অংশ? তাহলে আমরা কি করি একটা বৃত্ত অঙ্কন করি।
মনে করো এটা একটা কি বৃত্ত যার কেন্দ্র কি ও কেন্দ্রটা আমরা কি দিলাম ও এবার কি বলেছে এই বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপ একই রকম ভাবে এখানে আমরা দিলাম এ পি বি এই এ পি বি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বৃত্তের কেন্দ্রে দেখো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এটা বলা আছে এবার কি বলেছে এই বৃত্তচাপটি এই বৃত্তের পরিধির কত অংশ তার মানে এই বৃত্তচাপ এই যে এ পি বি এই যে চাপটা এই চাপটা কি হবে এই টোটাল পরিধির কত অংশ এবার দেখো তোমরা কি জানো একটা বৃত্তের এই পরিধিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা জানি কি যে একটা বৃত্তের টোটাল এই সম্পূর্ণ পরিধি কি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবার যদি আমরা ধরে নেই এই সম্পূর্ণ অংশটাই কত অংশ এক অংশ কত অংশ ধরে নিব এক অংশ তাহলে তোমরা বলতে পারো এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে কতটুকু এক অংশ তাহলে আমরা কি বলতে পারি এই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা পরিধির কত অংশ এক অংশ সম্পূর্ণ অংশটাকে আমরা বলতে পারি এক অংশ তাহলে আমরা কি লিখবো তাহলে দেখো তাহলে আমরা এখান থেকে যদি 60 ডিগ্রি কতটুকু হবে সেটা বের করলে হয়ে যাবে তাহলে বলতে পারি যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সমান কি দিয়ে লিখবো আমরা এক অংশে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কি এক অংশে পরিধি সম্পূর্ণ পরিধিটাকে আমরা এক অংশ ধরলাম তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কি পরিধির কথাটা আমরা লিখে নেই পরিধি পরিধির কত এক অংশে তাহলে লিখতে পারি সুতরাং এক ডিগ্রি কোণ উৎপন্ন হয় পরিধির কত এক বাই 360 অংশে তাহলে এখানে আমাদের চেয়েছে কত 60 ডিগ্রি কোণ কতটুকু বৃত্তচাপ আমাদের প্রয়োজন সেটা চেয়েছে তাহলে লিখে দিব 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয় পরিধি কতটুকু অংশে এক বাই 360 ইন্টু কত 60 অংশে তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটবো ছয় দিয়ে কাটবো ছয় মানে এক বাই কত ছয় অংশে তাহলে আমরা বলতে পারি যে ওই বৃত্তচাপটি ওই বৃত্তের পরিধির কত অংশ এক বাই ছয় অংশ তাহলে লিখে দেবো সুতরাং ওই বৃত্তচাপটি ওই বৃত্তের পরিধির ওই বৃত্তের পরিধির এক বাই ছয় অংশ তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো দেখো এই অঙ্কটা আমরা আরেকভাবে করতে পারি তোমরা সবসময় মনে রাখবে কি করব বৃত্তচাপ গুলির অনুপাত আর কোণের অনুপাত কি হবে সমান হবে তাহলে দেখো আমরা কি বললাম এই টোটাল এক অংশ টোটাল পরিধি তাকে আমরা কি বলবো এক অংশ যদি বৃত্তচাপ ধরি তার জন্য কোন কত কোণ উৎপন্ন হয়েছে 360 ডিগ্রি এক অংশ বৃত্তচাপের জন্য কোণ কতটুকু উৎপন্ন হয়েছে 360 ডিগ্রি আর এই এপিবি বৃত্তচাপ মনে করো এইটুকু আমরা বৃত্তচাপকে টোটালটাকে এই এপিবিটাকে যদি আমরা এক্স ধরি এই এক্স বৃত্তচাপের জন্য কোণ উৎপন্ন হয়েছে কত ডিগ্রি কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন হয়েছে তাহলে আমরা কি করতে পারি কি বললাম বৃত্তচাপ বাই কোণ সমান সমান কি বৃত্তচাপ বাই কোণ বা বৃত্তচাপ আর বৃত্তচাপের অনুপাত কি হবে কোণ এবং কোণের অনুপাতের সমান হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং কি লিখব একবারে লিখি শর্ত অনুসারে কথাটা লিখি তাহলে তোমাদের সুবিধা হবে কি লিখব যে আমরা কি ধরলাম ধরি এখানে ধরে নেই ধরি বৃত্তচাপটি বৃত্তচাপটি পরিধির পরিধির এক্স অংশ এটা আমরা ধরে নিলাম বৃত্তচাপটি পরিধির কত এক্স অংশ তাহলে আমরা লিখতে পারি এক্স বাই ওয়ান টোটাল বৃত্তচাপ হচ্ছে এক অংশ ধরলাম আমরা টোটাল বৃত্তচাপ হচ্ছে এক অংশ সমান আমরা কি লিখব ষাট বাই ষাট ডিগ্রি বাই 360 ডিগ্রি কি বললাম এটা মনে রাখবে বৃত্তচাপগুলির অনুপাত কি হবে কোণগুলির অনুপাতের সমান হবে কি বললাম বৃত্তচাপগুলির অনুপাত কোণগুলির অনুপাতের সমান হবে তাহলে এখান থেকে লেখা যাবে দেখো এক্স সমান সমান আমরা যদি কাটাকাটি করি দেখো এক আর নিচে ছয় তার মানে এক্স এর মান এক বাই ছয় তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং বৃত্তচাপটি ওই বৃত্তের পরিধির
বৃত্তচাপটি ওই বৃত্তের পরিধির কত অংশ? 1/6 অংশ। তাহলে এইভাবে করলে কিন্তু তোমাদের খুব সহজে হয়ে যাবে। মনে রাখবে কি সূত্রটা, বৃত্তচাপ গুলির অনুপাত যা হবে কোণগুলির অনুপাত তাই হবে। এবার দেখো তোমাদের 2-এর 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোন একটি নির্দিষ্ট বৃত্তের 10 সেমি দৈর্ঘ্যের কোন বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তের 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত মাপের কোণ উৎপন্ন করবে। দেখো ঠিক আগের অঙ্কটার মতনই আমরা করবো। তাহলে এখানে কি বলেছে, যে 10 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে কত মাপের কোণ উৎপন্ন করবে। আমরা আগে আবার শুধু ধরে নিব, ধরি 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমি কি বলেছিলাম, যে কি হবে, যে বৃত্তচাপ গুলির অনুপাত আর কোণের অনুপাত সমান হবে। তাহলে আমরা লিখে দিব শর্তানুসারে, আমরা কারটা বের করবো, 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করবো। তাহলে আমরা কি করি, প্রথমে কোণ গুলির অনুপাত সমান সমান লিখে দেখি বৃত্তচাপ গুলির অনুপাত। তাহলে আমাদের এই 20 সেমির জন্য কোণ কত হয়েছে 1 ডিগ্রি, তাহলে লিখবো 1 ডিগ্রি বাই কত লিখবো, কোণ গুলির অনুপাত করতেছি, তাহলে কত লিখবো 30 ডিগ্রি সমান সমান কি লিখবো বৃত্তচাপ। তাহলে আমাদের এই 1 ডিগ্রির জন্য বৃত্তচাপ কত 20, এই 20 আমরা উপরে লিখলাম, আর 30 ডিগ্রির জন্য বৃত্তচাপ আমাদের কত 10, এই 10 নিচে লিখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো 1 ডিগ্রি সমান কি লিখতে পারবো 20 × 30 ডিগ্রি বাই কত 10, 10 দিয়ে কাটলে 2, তাহলে সুতরাং আমরা লিখবো 1 ডিগ্রি ইকুয়াল টু 30 দুগুণ কত 60 ডিগ্রি। তাহলে দেখো খুব সহজেই কিন্তু তোমরা এই অঙ্কগুলি করতে পারবে। তোমরা সবসময় মনে রাখবে কি, বৃত্তচাপগুলির অনুপাত যা হবে কোণগুলির অনুপাত তাই হবে। আমরা দেখো প্রথমে কোণগুলির অনুপাত লিখলাম, সমান কি লিখবো আমরা বৃত্তচাপগুলির অনুপাত। তাহলে আমরা কি লিখবো উত্তরটা, যে সুতরাং 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 20 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের সহপাঠীদের মাঝেও চ্যানেলটিকে শেয়ার করে দাও, যাতে তারাও এই অঙ্কগুলি করতে পারে।